হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানহা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটি মেকআপ, আমার ডেইলি সামার মেকআপ আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব, যে আমি সামারে কী টাইপের মেকআপ করতে ভালোবাসি এবং যেটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তো খুবই সিম্পল একটা মেকআপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে রাখবেন এবং একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেরি না করে শুরু করি আমার খুবই সিম্পল এবং খুবই ঝটপট একটি সামার। তো সবার প্রথমেই আমি যেটা করি, আমি আমার স্কিনে একটি টোনার অ্যাপ্লাই করে নিই মেকআপ করার আগে। সেটা করে কি হয়, আমার স্কিনে আমি যাই মেকআপ করি না কেন, সেটা স্কিনের অতটা হ্যাম্পার করে না। তো আমি ফেসটাকে ভালোভাবে ময়েশ্চার করে নিই ফার্স্টলি। তো আমি এই টোনারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি জাস্ট 20 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপর আমি আমার ফেসে সিরাম অ্যাপ্লাই করে নিই। আমি এখানে লুমিনির একটি সিরাম ইউজ করছি, যেটা খুবই ভালো, কিছুক্ষণের মধ্যে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি স্কিনে টোনারের পর আমি এই সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে যেহেতু সামার আর সূর্যের যে একটা রশ্মি রয়েছে, এটা থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। তো এর জন্য আমার অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিমও ইউজ করতে হবে। সেজন্য আমি ময়েশ্চারাইজারের জন্য ইউজ করছি নেভিয়ার সান প্রোটেকশন SPF 30, এই সানস্ক্রিনটা। তো এটা আমি আমার ফেসে, এটা স্প্রে টাইপের, আমি একটু ছেঁকে স্প্রে করে নিচ্ছি, হালকা একটু দিয়ে নিচ্ছি আমার ফেসে, যাতে এটা একটু অয়েলি না, স্কিনের সাথে খুব সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি এইটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার ফেসে যে মেকআপ করবো সেটা সুন্দরভাবে বসবে এবং সূর্যের যে রশ্মিটা রয়েছে এটা থেকে আমার স্কিনটাকে প্রোটেক্ট করবে। তো এরপর আমি যেটা করব, আমার লিপটাকে আমি একটু ময়েশ্চার করে নেব। এর জন্য আমি ভ্যাজলিনের একটি লিপ থেরাপি ইউজ করছি। এটা খুব একটি পিঙ্কিশ একটি আভা দেয় ঠোঁটের মধ্যে। তো আমি এটা হালকা করে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে লিপস্টিক দেওয়ার পর আমার ঠোঁটের কোনো ক্ষতি না হয়। এরপর আমি চলে যাই আমার মেকআপে। তো মেকআপ স্টার্ট করার জন্য প্রথমেই আমি একটি সিসি ক্রিম ইউজ করে নিচ্ছি। আমি কোনো ফাউন্ডেশন বা হ্যাভি কোনো কিছু ইউজ করব না, যেহেতু আমি খুবই সিম্পল একটি সামার লুক ক্রিয়েট করছি। সেজন্য আমি শুধুমাত্র সিসি ক্রিমটাই আমার ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে নিব। আমার বেস মেকআপের জন্য শুধু আমি এটাই দিব। আমি একটু হ্যান্ডের মধ্যে নিয়ে নিলাম। আমি নর্মালি সিসি ক্রিমটা একটি ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমার ফেসে মিশিয়ে নিচ্ছি। এতে করে একটি ন্যাচারাল লুক দিবে, অত বেশি ফেসটা খুবই ন্যাচারাল লাগবে। তো এই তো আমার সিসি ক্রিম অ্যাপ্লাই করা শেষ। দেখতেই পাচ্ছেন কতটুকু ন্যাচারাল দেখা যাচ্ছে, অত বোঝাই যাচ্ছে না যে আমি ফেসে কোনো বেস মেকআপ করেছি। তো এটা মূলত ডেইলি বেসের একটি মেকআপ লুক আমি ক্রিয়েট করছি, সো এর জন্য অত বেশি হ্যাভি বেস আমি ইউজ করি না। কিন্তু এরপর আমি সিসি ক্রিমটি সেট করার জন্য মুই স্কিনের একটি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। লুজ পাউডারটা দেওয়ার পর আমি যে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করেছি এটা আরো বেশি ন্যাচারাল মনে হয় এবং সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। খুবই হালকাভাবে লুজ পাউডার দিয়ে নিচ্ছি, অন্য আর কোনো ফেস পাউডার ইউজ করব না, জাস্ট লুজ পাউডার দিয়ে হালকা একটু সেট করে নিচ্ছি। তো এরপর আমি আমার চোখটাকে একটু কনসিল করে নিব। কনসিল করার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি লরিয়াল প্যারিসের পারফেক্ট ম্যাচের এই শেডটি। তো এই কনসিলার শেডটি আমি আমার স্কিনের সাথে খুব ভালো যায় এবং আমি হালকা করে চোখের নিচে, জাস্ট চোখের উপরে এবং নিচে দিয়ে নিচ্ছি। এবং দেওয়ার পর আমি সেম ব্রাশ দিয়ে এটা আবারও ব্লেন্ড করে নেব। এবং এতে করে কি হবে, আমি যে আই শ্যাডোটা ইউজ করব এটা খুব সুন্দরভাবে ডিফাইন হবে। তো এই তো আমি সুন্দর করে দুটি একটি ব্রাশ দিয়ে দুটো আই সেট করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো
চোখের নিচে যদি কোনো কালো দাগ থাকে সেটাও কনসিলার দিয়ে চলে যায়। আমার অতটা নেই, তারপর আমি হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার আই শ্যাডোটা ভালোভাবে ডিফাইন হয়। তো আই শ্যাডোতে যাওয়ার আগে আমি একটি আমার ব্রোটাকে হালকা একটু ডিফাইন করে নিব। আমার ব্রো অতটা আঁকার প্রয়োজন নেই, এমনি অনেকটা ব্ল্যাক, সো আমি হালকা একটু যে জায়গাগুলো ফিল আপ করলেই চলে যাবে আমি জাস্ট ফিল আপ করে নিচ্ছি। সো আমি ব্ল্যাক কালারের এই শেডটা ইউজ করছি হালকা একটু ফিল আপ করে নেওয়ার জন্য। জাস্ট যেই জায়গাগুলো একটু একটু খালি দেখা যাচ্ছে জাস্ট আমি ওই জায়গাটাই ফিল আপ করবো, ওইভাবে আমি ব্রোটাকে ড্র করবো, এতে করে ন্যাচারাল দেখা যাবে। জাস্ট গ্যাপগুলো আমি ফিল করে নিলাম, সি। তো আমি এখন অ্যাপ্লাই করব আই শ্যাডো, এর জন্য আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে সব নুট কালারের, যেহেতু আমি আজকে একটু হালকা একটু খয়েরি কালারের একটি ড্রেস নিয়েছি, তো আমি একটু নুট আই মেকআপ করার ট্রাই করব। তো সেই জন্য আমি হালকা একটু এই কালারটার আই শ্যাডো প্যালেট থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি এবং পুরো আই এটা জাস্ট ব্ল্যান্ড করে নিচ্ছি, হালকা করে ব্ল্যান্ড করে নিব। একইভাবে আমি দিস কালারটা ইউজ করছি, দিস শেড। সো আবারও আমি ভালোভাবে অন্য চোখে পিছন থেকে আমাদেরকে অ্যাপ্লাই করে নিচ্ছি, সামান্যভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। এবং একই প্যালেট থেকে আমি এখন এই শেডটি ইউজ করব। খুবই খুবই লাইট একটি শেড দিচ্ছি আমার চোখে, যেহেতু সামার টাইম আমি অত হ্যাভি মেকআপ করব না, এবং এটা যেহেতু একদমই ন্যাচারাল একটি লুক ক্রিয়েট করতে চাচ্ছি, তো খুবই সিম্পল আমি একটি আই মেকআপ করে নিয়েছি এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এটার মধ্যে যখন কাজল দিয়ে ড্র করব এটা আরও বেশি ফুটে উঠবে। তো আমি হালকা একটু শিমারি আনার জন্য আমার চোখে আমি এই প্যালেটটা থেকে এসেন্সের হালকা একটু শিমারি বেজে একটা কালার ইউজ করে নিচ্ছি। তো আমি কর্নারে একটু ডিফাইন করে নিয়েছি, এতে করে চোখের লুকটা খুবই সুন্দর দেখা। তো আমি এখন চোখটাকে একটু ড্র করে নিব কাজল দিয়ে সুন্দর করে। আমি কোনো আইলাইনার ইউজ করব না, জাস্ট আমি কাজল দিয়ে হালকাভাবে একটু উপরে এবং নিচে ড্র করে নিব। চোখের উপরের দিকে ড্র করাটা একটু টাফ, বাট যদি আইলাইনার ইউজ করা না হয় সেই ক্ষেত্রে উপরের দিকে ড্র করাটা খুবই দরকার, তাহলে চোখটা খুবই সুন্দর দেখে। আমি একইভাবে অন্য চোখেও করে নিচ্ছি, যেহেতু আমি কোনো আইলাইনার ইউজ করবো না, আমি জাস্ট এরপর একটু মাস্কারা ইউজ করব। এইভাবে আমার চোখটাকে সুন্দর করে ড্র করে নিলাম। তো আমি এখন মাস্কারা ইউজ করে নিব, আমি এসেন্সের এই মাস্কারাটা ইউজ করছি। ভালোভাবে কাজলটা ইউজ করলে চোখের উপরে এবং নিচে দুইভাবে সুন্দর করে ইউজ করে নিলে এরপর যদি মাস্কারা দেওয়া হয় এতে করে চোখটা খুবই সুন্দর দেখায় এবং খুবই ন্যাচারাল দেখায়। তো আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, তো মাস্কারা অ্যাপ্লাই করার পর এই হচ্ছে আমার চোখের ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল এবং খুবই সুন্দর একটি লুক চলে এসেছে। তো আমি এখন একটি ব্লাস্টন ইউজ করব, যেটা আমার মোস্ট ফেভারিট পার্ট মেকআপের। তো আমি একটু হ্যাভি হ্যান্ডি ব্লাস্টনটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো একটু পিচ কালারের একটি ব্লাস্টন নিয়েছি এবং এটা আমি এখন সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু নাকে এবং কপালেও দিয়ে দিচ্ছি,
এখন আমি ক্যাটরাইজার একটি হাইলাইটার প্যালেট থেকে আমি একটু হাইলাইটার ইউজ করব। এই কালারের হাইলাইটারটা আমি ইউজ করছি। নাকি দিয়ে নিয়েছি একটু, তো তাই একটু কপালে ইউজ করে নিয়েছি। হাইলাইটার তো কার না পছন্দ, খুবই ভালো লাগে, তো আমি একটু বেশি করে হাইলাইটার দিয়ে নিয়েছি। এখন আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিকের জন্য আমি আমার ঠোঁটটাকে একটু ব্রাউন কালারের একটি লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি ফার্স্টে। ঠোঁট ভালোভাবে ড্র করার পর আমি ক্যাটরাইজার এই ম্যাট 060 এই শেড নাম্বারটা ইউজ করছি লিপস্টিকে। তো এটা হালকা করে ঠোঁটে দিয়ে নিচ্ছি, এতে করে কালারটা খুবই সুন্দর আসে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এখন আমি আমার মেকআপটাকে সেট রাখার জন্য আমি এসেন্সের একটি ম্যাট মেকআপ সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করে নিব। কিছুক্ষণ ওয়েট করব এটা ড্রাই হওয়ার জন্য, এরপর আমি আমার ফাইনাল লুক আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ফাইনাল সামার লুক। তো ডেইলি মেকআপ লুক, খুবই সিম্পল একটি লুক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।